আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমাদের আজকের যে বইটি তা হচ্ছে অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রেখো এই বইটি লিখেছেন শায়েক সালেহ আল মুনাজিদ এবং এই বইটি অনুবাদ করেছে হাসান মাসরুর এবং এই বইটির প্রকাশক হচ্ছেন রফিকুল ইসলাম এবং বইটি প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশন থেকে এই বইটির গায়ের মূল্য হচ্ছে একশো আঠাইশ টাকা এবং এই বইতে আছে একশো পঁচিশ এখন প্রশ্ন উঠতে পারে যে অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রাখা কেন জরুরি আসলেই কিন্তু জরুরি কারণ আপনার যদি অপর অনুভূতির প্রতি লক্ষ্য না রাখেন এবং সে যদি আপনার দ্বারা কষ্ট পায় তাহলে কিন্তু এটা আপনার সামনের জীবনে এমন কি আপনি যখন মারা যাবেন তখনও কিন্তু এটা আপনার জন্য অনেক বড় সমস্যার সৃষ্টি করবে আমরা কিন্তু এ ব্যাপারে অনেক বেশি আর কি অনীহা প্রকাশ করি আর কি দেখা যায় যে আমরা একটা কথা বলছি আমরা কিন্তু ভেবে চিন্তেও বলি না যে অন্যজন মানুষটা কত যে বললাম সেটা কি অনুভব করবে কিন্তু আমাদের ইসলামের কিন্তু সব কিছুই খুবই সুন্দর এখানে অনেক শিষ্টাচার আছে বা অনেক নিয়মকানুন আছে যে কি আমাদের মেনে চলতে হয় এবং সব কিছু যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের দুনিয়াতেও ভালো হয় আখিরাতেও ভালো হয় তো এরকম কোনো কাজ নেই যা কি আপনি করলে যে শুধু দুনিয়াতে লাভ হবে আখিরাতে লাভ হবে না এরকম কিন্তু কোনো কাজ নেই আমাদের ইসলামের মধ্যে কিন্তু সবগুলো কাজই আমাদের দুনিয়াতেও আমাদের বেনিফিট দেয় এবং আখিরাতেও আমাদের বেনিফিট দেয় এরকমের একটি কাজের মধ্যে হচ্ছে অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রাখা কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটাকে খুবই আর কি নেগলেক্ট করি দেখা যায় যে আমাদের মুখে যা আসে আমরা তাই বলে দিই আমরা কিন্তু আমাদের কথা বলার ব্যাপারে খুব একটা বেশি কেয়ার করি না যে আমরা যে কথাটা বললাম এটা কি ঠিক কথা বললাম না ভুল কথা বললাম এই সব ব্যাপারে কিন্তু আমাদের পুরা জ্ঞানটা একদম শূন্য আর কি তো এটা বোঝা যায় যে আপনাদের মধ্যে ম্যাচুরিটি কম থাকলে তখন দেখা যায় যে এরকম করে অনেকে ভাবে যে আমি তার সাথে ফান করলাম কে একটু খোঁচা মেরে কথা বললাম বা তাকে একটু নিচু করলাম এতে আমার মনে হয় লেভেলটা আপ হলো আসলে কিন্তু না এতে কিন্তু আপনার লেভেলটাও ডাউন হলো আপনি হয়তো সেই মুহূর্তে সবাইকে হাসালেন কিন্তু আপনার পিঠ পিছিয়ে কিন্তু সে কি ভাববে বা ওই গ্রুপটা কী ভাববে যে আপনি হয়তো এরকম একটি মানুষ যে নাকি অন্যদেরকে ছোট করে মজা পান যারা নাকি অন্যদের ছোট করে মজা পায় এইসব মানুষরা কিন্তু নিজেদের জীবনে অনেক বেশি অসুখী হয় কারণ তারা কিন্তু অন্যদেরকে যখন ছোট করে তারা ভাবে যে তাহলে তারা নিজেরা উপর লেভেলে যাচ্ছে এটা কিন্তু একটা ভুল ধারণা এবং এই ধারণাগুলো তারা সারা জীবন লালিত পালিত করতে থাকে এবং এটা নিয়ে তারা কিন্তু খুবই গর্ব করে যে সে এটা করতে পারলো না সে ওটা করতে পারলো না তার এই নাই ওই নাই কিন্তু দেখা যাবে কি তার বাস্তব জীবনে তার জীবনে কিন্তু কিছু নেই যদি এরকমই কিন্তু হয়ে থাকে আর কি যদি আপনি একটু বেশি খেয়াল করে দেখেন বা তার জীবনে যদি একটু বেশি আলোকপাত করে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে সে কিন্তু বাস্তব জীবনে অনেক বেশি অসুখী কারণ যারা সুখী মানুষ তারা কিন্তু কখনোই অন্যদের ব্যাপারে এত নেগলেক্ট করবে না বা অন্যদের অনুভূতির ব্যাপারে এত আঘাত করবে না তারা কিন্তু খুবই এইসব ব্যাপারে খুবই কেয়ারফুল থাকে যেন তার কথা দ্বারা কেউ যেন আঘাত না পায় এটা কিন্তু আমাদের ইসলামের দিক থেকে আমাদের ভাবতে হবে যে আমাদের কথা দ্বারা কেউ যেন কষ্ট না পায় বা আমাদের আচরণে কেউ যেন কষ্ট না পায় কারণ যদি আমাদের আচরণে কেউ কষ্ট পায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই খারাপ হবে এবং এটা কিন্তু অনেক বড় একটি গুণা হয়ে যাবে তো এই ক্ষেত্রে মনে করি যে এই রকম ছোটো একটি বই যা রোহামা প্রকাশ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটি বই প্রকাশ করার জন্য আশেপাশে কিন্তু মানুষটি আমাদের জীবন তো আমরা কিন্তু মানুষদেরকে নেগলেক্ট করে কোনো কাজ করতে পারবো না যদি আমরা নেগলেক্ট করি তাহলে কিন্তু আমরা একা হয়ে যাব তো এইসব মানুষদের সাথে একসাথে মিশিয়ে আমাদের কাজ করতে হয় একসাথে আমাদের থাকতে হয় তো একসাথে থাকার জন্য একসাথে মিশে চলার জন্য আমাদেরকে তাদের অনুভূতির প্রতি লক্ষ্য রাখতে হবে তারা যেন কোনো কথায় কষ্ট না পায় বা কোনো কথা যেন তারা মনে কোনো দুঃখ না আসে তো এটা খুবই জরুরি একটি বিষয় তো এই বইটি আপনারা পড়বেন কারণ খুবই ছোট একটি বই রহমানদের নতুন বই প্রকাশ করেছে তার মধ্যে এই বইটি হচ্ছে একটি ছোটো যেহেতু বই তো খুবই সুন্দরভাবে কম্প্যাক্ট করে লেখা আছে একদম গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে তো এগুলো আপনারা মেনে চলবেন আশা করি সামনের দিনে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং আপনারা যদি এই গুণটি শিখে যান যে ওপরের অনুভূতির ব্যাপারটা যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন তাহলে দেখবেন যে মানুষরা কিন্তু আপনাদেরকে অনেক পছন্দ করবে এবং তারা কিন্তু আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাবে আর আমার একটু ঠান্ডা লেগেছে তো তাই আমার একটু নাগের সমস্যা হচ্ছে তো সবাই একটু ক্ষমা করে দিবেন যেন আমার কথার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দিচ্ছে দেখবেন ঠিক আছে কারণ এটাও কিন্তু আমি আপনাদের অনুভূতির প্রতি লক্ষ্য রেখে বললাম কারণ দেখা যাবে যে আপনারা ভিডিওটি দেখছেন হয়তো কোনো সমস্যা হচ্ছে কথা শুনতে যার কারণে আপনাদের তো খারাপ লাগতে পারে তো এবারে বললাম যে থেকে ক্ষমা করে দিবে যেন আবে যদি কোনো ভুল কিছু করে থাকি আপনার সবাই খবা শুদ্ধর দৃষ্টিতে দেখতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও খুব বেশি বড় কিছু করলাম না কারণ গলা অনেক ব্যথা আর খুবই সর্দি হচ্ছে তো আপনারা সবাই জন্য দোয়া করবেন যেন আমার তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারি এবং আপনাদেরকে সুন্দর ভিডিও দিতে পারি তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে আর ভিডিওটির সেট আপটি কেমন হয়েছে একটু বলবেন কিন্তু নতুন একটু ট্রাই করে দেখলাম তো দেখি কেমন হয় তো অবশ্যই আপনার কিন্তু ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো আপনাদের কাছে ঠিক আছে তাহলে তাহলে বিদায় আসসালামু আলাইকুম